एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन आर आमिओ खूब भालो आछि। आर सकाले उठे आमि फ्रेश हये निएछि, आमार ब्रेकफास्ट कमप्लीट हये गियेछे। आर एखन सकाल नेइ, एखन अनेकटाई देरी हये गियेछे। सकाल थेके पेरिये दुपुरेर दिके जास्ट जाच्छे, बाट एखनो दुपुर हयनि। आर आजकेर ओयेदार जेटा, ओयेदार माने एखन तो आर बृष्टि होच्छे ना, एखन प्रचुर रोद आर प्रचुर गरम, एइरकम एकटा ओयेदार, तो सानि ओयेदार बला जाय। তো আজকে আমার সকাল থেকে বলতে গেলে কিচ্ছু কাজ নেই, না খাবার জোগাড় করা, বিকজ কালকে একটা অনুষ্ঠান ছিল, দেখিয়েছিলাম, মানে আমি ভিডিও দিয়েছি অলরেডি, তো সেখানে খাবার ছিল, অনেক কিছু ছিল, তো ওই জন্য খাবার জোগাড় আজকে আর করতে হয়নি। আর আজকে রান্নাও আমাদের শুরু হয়ে গিয়েছে, বাট আজকে সবজিও আমাকে কাটতে হয়নি, তো একটু ঘুম পাচ্ছিলো তাই জন্য একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো মাছটা করে দিয়েছে, এখন রান্না হচ্ছে, তো রান্না হোক তারপরে খাবো, তো খেতে এখনও বাকি আছে, তো খাবো। আর আজকে আগের মঙ্গলবার আমি যেমন বলেছিলাম যে ডক্টরের কাছে যাবো, বাট যাওয়া হয়নি কোনো একটা কারণে, যে আর ডক্টর আসেনি, আর তো আজকে আবার যাবো, সেই রকমই একটা তো প্ল্যানিং আছে, তো দেখা যাক আজকে আসে কি আসে না, তো সেটা বিকেলে যাব। আর আপাতত এখন আর কিছুই নেই, বসে আছি। আর সকালে সকালে বলতে নটার সময়, প্রায় নটা কি সাড়ে নটার সময় আমার বোন আসছিল, তো বোন আজকেও আমাকে অনেকগুলো সুইট ফুল দিয়ে গিয়েছে, মানে অনেকগুলো, মানে অনেক অতিরিক্ত, দেখাই আপনাদের কত। তো ফুলগুলো আমি ফ্রিজের মধ্যে রেখেছি, নাহলে শুকিয়ে যাবে, সেই জন্য পলিথিনের মধ্যে। এটা জাস্ট পলিথিনের মধ্যে আছে সেই জন্য, কিন্তু এটা যদি এ করা হয় তো কতগুলো ফুল লেখুন, ফুলগুলোর এত সুন্দর গন্ধ, গাছে থাকলেই বোঝা যাবে যে সিটি ফুল আছে। আর আমার বাপের বাড়িতে গাছটা আছে, তো সেখানে গাছে প্রচুর তো ফুল আছে, সেই সেখান থেকেই সমিলি আর এনেছি। তো ফুলগুলো আমি এখানে রাখছি, শুধু দেখুন কতগুলো ফুল। রেস্ট নেওয়া কমপ্লিট, তো এবার ডক্টরের কাছে যেতে হবে, তো বলেছিলাম যে বিকেলে যাবো, এখন প্রায় চারটা বাজে, তো তাহলে এখন একটু রেডি হয়ে নিই, তারপরে আমি রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। তো যাওয়ার জন্য রেডি, বাবা দাঁড়িয়ে আছে, এটা কিসের বাইকে যাবো, ছাউনিটি ওই তো টিন দিয়ে, কি কি চারা, তো ডক্টর খাটালের, বাট আমাদের এখানে সামনে বাজারে চেম্বারে আছে, তো এই যে চেম্বারে সেখানেই আসছিলাম, তো হয়েও গিয়েছে, বেশিক্ষণ টাইম লাগেনি, 30 মিনিটের মতো লেগেছিল, তো এবার আবার বাড়ির দিকে বেরিয়ে যাবো। খিদেও পেয়ে গিয়েছিল সেই জন্য, যেটা খেলাম ফেভারিট চাউমিন, আর মা বাবা খাইনি। বাড়ি চলে আসছি, এবার খেয়েও আসছি বাইরেই, আর তাহলে বাড়িতে এখন আপাতত কিছু খাবো না, যখন খিদে পাবে তখন আবার খাবো। সো ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, বাড়ির সবারই খাওয়া কমপ্লিট, তো আমারও কমপ্লিট, তো এবার ঘুমোতে হবে, ঘুমোনোর টাইম। সো এখানে আমার ব্লগটা শেষ করছি, সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।